हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मौसुमीज किचन। आज तैरी करछी चिकेन कारी, और चिकेन कारीर ए रेसिपिटी आमी की की उपकरण दिए तैरी करछी, तो सेटाई तोमादेर साथे शेयर करछी। और देखो, देखते किन्तु चिकेन कारीटा खूब सुंदर होयेछे, और खेतेओ खूब भालो हबे, अवश्यई भालो हबे। ताहले देखे नी चिकेन कारी तैरी करते आमादेर की की उपकरण लागछे। तो এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর চিকেনটা কিন্তু আজকে চিকেনের স্কিনটা কিন্তু ফেলা হয়নি। তো এখানে দেখো, আমি মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আর রসুন বাটা, আর আদা বাটা। এখন এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু তেলে ভেজে তারপরে দেব। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটো। আর এখন দেব সব শুকনো মশলা, তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর এখন দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে কিন্তু তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, কাছে নেই তাই আমি দিইনি। আর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন সরষের তেল। এখন দিয়ে দিচ্ছি একটু শাহী গরম মশলা। এখন চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখন প্রায় আধ ঘন্টা বা এক ঘন্টার মতন রেখে দেব। আমি মাংসটা আধ ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম, আর এখন রান্নাটা বসিয়ে দেব। তো ফ্রাই প্যান বসিয়ে গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। দেখো এখন কিন্তু ফোড়নে আমি তেজপাতা দিচ্ছি না, আমি তেজপাতাটা পরে দেব। আর এখন গোল গোল করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে। আর এদিকে দেখো, গরম তেলে কিছু মানে ছাড়ার আগে যদি একটু হলুদ দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এরকম তেল ছিটে যায় না। তো যদিও বা আমি দিতে ভুলে গেছি, আমি এমনিও আলু ভাজার সময় একটু হলুদ দিই, তো আমি হলুদটা দিয়ে দিলাম অল্প পরিমাণ। তো আলুগুলো লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব লাল করে। দেখো এখানে কিন্তু আমি মোটামুটি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, আমি কিন্তু খুব কড়া মানে আলুগুলো ভাজিনি, কড়া লাল করিনি। তো এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আলু কিন্তু আমি ভেজে নামিয়ে রাখছি না, এর মধ্যেই একবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, তারপরে কষিয়ে নেবো ভালো করে। তো পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো হালকা। আর এদিকে পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখন ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেব।
আর এদিকে এখন সব ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে, আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মাংস মোটামুটি আমার কষানো হয়েছে, আরো একটু কষিয়ে নেব। দেখো মাংস কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন প্রায় 10 মিনিটের মতন একটু ঢেকে দেব। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আর ঢাকনায় যেই বাষ্পর জলটা মানে জমা হয় ওটা কিন্তু ফেলবে না, মাংসে দিয়ে দেবে। আমি কিন্তু ঢেকে দেওয়ার সময় ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, কারণ আমি 10 মিনিটের মধ্যে কিন্তু একবারও চেক করে দেখিনি ঢাকনা খুলে, তাই আমি একদম লো ফ্লেম করে রেখেছি, কারণ হাই ফ্লেম আর মিডিয়াম ফ্লেমে যদি রাখতাম তাহলে কিন্তু পুড়ে যেত। আর মাংস কিন্তু ঢেকে ঢেকে যদি রান্না করা হয় না, মাংসটা অনেকটা নরম হয় খেতে, আর ভালো লাগে নরম মাংস অনেকে, তো আমাদের বিশেষ করে ভালো লাগে। মাংস আমি ভালো করে আরো একবার নাড়াচাড়া করে নিচ্ছি, আমি নাড়াচাড়া করে আরো একবার ঢেকে দেব। আরো একবার কিন্তু আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনাটা তুলে দেখে নেব। মাংস থেকে কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু তোমরা কষা খেতে পারো, মানে এই যে যেই দেখছো এরকম ভাবে খেতে পারো, আর এটা কিন্তু এখনই অনেকটা মানে সফট হয়ে গেছে, খাওয়া যাবে। আর আমি এখন দেখো একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি জল দেব, একটু লবণ লাগবে, তো আমি এখন লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি এখন দিয়ে দেব জল, আর আমি জল কিন্তু একদম অল্প পরিমাণ দিচ্ছি, কারণ মাংস একেই আমি ঢেকে ঢেকে এতক্ষণ করেছি, তো মাংসটা সফট হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে খুব ভালো, আর বেশি জলের একদম প্রয়োজন নেই। আর আমি যেহেতু মাংসটা একদম পাতলা ঝোল করব না, একটু মানে কষা টাইপের করব, মানে ঝোল থাকবে একটু মাখা মাখা, তো সেই কারণে আমি মাপ মতন জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি। আর এই মুহূর্তে তোমরা সবাই দেখে নেবে মানে লবণের টেস্ট বা এগুলো সব ঠিকঠাক আছে কি না। আর এদিকে যে আমি জল দিয়েছি, ঝোলটা একটু ফুটে উঠলেই আমি ঢেকে দেব। দেখো ঝোল ফুটে উঠেছে, আর আমি এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি হাই ফ্লেম করেই দিচ্ছি, আর মানে লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমের একদম প্রয়োজন নেই, মাংস একদম সফট হয়ে গেছে, তাই হাই ফ্লেম করে ঝোলটা টানিয়ে নিচ্ছি একটু। মধ্যখানে একবার ঢাকনা খুলে চেক করে নেবে, যাতে মাংসটা আবার তলায় পুড়ে না যায় বা লেগে না যায়। আর এই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দেব, অল্প পরিমাণ, টেস্টটা যাতে ব্যালেন্স থাকে, তো তার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিকেনের এই রেসিপিটা তৈরি করতে আমার যে যে উপকরণ লেগেছে বা কতটা পরিমাণ সব লেগেছে সব কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। এখানে দেখো আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি, আর যতটা ঝোল রাখার ততটাই রেখে দিয়েছি। আর এখন ওপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। একদম লাস্টে ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে শাহী গরম মশলা।
এখানে একটু গরম মশলাটা আর ধনের পাতা কুচিটা মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, আর ফ্লেমটা আমি এখন অফ করে দেব। তো চিকেনের এই রেসিপিটি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে নেবে। আর সাথে একটু দেখো স্যালাড করে নিয়েছি চিকেনের সাথে, খেতে ভালো লাগবে।